এমার্জেন্সি অ্যালার্ট এক্সট্রিম। হ্যালো ফ্রেন্ডস, তো দেখবেন যে এই রকম এমার্জেন্সি অ্যালার্ট এক্সট্রিম বলে একটা SMS প্রত্যেকের ফোনে আসছে। তো এই এমার্জেন্সি অ্যালার্ট এক্সট্রিম মেসেজটা কী, কেন আসছে, কি বলতে চাইছে বিস্তারিত বলবো। তো প্রথমে বলে দেই যে এই মেসেজটা না আপনার কোনো কিছু করতে হবে, না আপনার কোনো ভয়ের কারণ রয়েছে। তো দেখুন, এই মেসেজটা কারো কারো বাংলায় আসছে, কারো কারো ইংলিশে আসছে, আবার কারো কারো বাংলা ইংলিশ দুটোই আসছে। তো এই মেসেজটা আজ বা এখন আসছে তা নয়, লাস্ট 3-4 মাস ধরে বিভিন্ন রাজ্য জুড়ে ভারত সরকার দ্বারা এই মেসেজটা আসছে। তো প্রথমে দেখব এখানে কি লেখা রয়েছে, এমার্জেন্সি অ্যালার্ট এক্সট্রিম। তো এটি ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠানো একটি নমুনা পরীক্ষার বার্তা। দয়া করে এই বার্তাটিকে উপেক্ষা করুন, কারণ আপনার পক্ষ থেকে কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। এই বার্তাটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা প্রয়োগ করা প্যান ইন্ডিয়া এমার্জেন্সি সিস্টেম। পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এটির লক্ষ্য জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে সময়মতো সতর্ক প্রদান করা। টাইম স্ট্যাম্প, এখানে যে সময় SMSটা এসছে সেই সময় এবং ডেটটা দেওয়া রয়েছে। তো দেখুন, এই মেসেজটার উদ্দেশ্য হচ্ছে ভারত সরকারের দ্বারা টেলিকম সংস্থার মাধ্যমে এই এমার্জেন্সি অ্যালার্ট এক্সট্রিম একটা SMS প্রত্যেকের ফোনে পাঠানো হচ্ছে। এটার জন্য আপাতত এখন আপনার কিছু করতে হবে না। এটির লক্ষ্য জনসাধারণের নিরাপত্তা প্রদান করা ও জরুরি পরিস্থিতিতে সময়মতো সতর্কতা প্রদান করা। এটার একটাই কারণ, এমার্জেন্সি যেসব সিচুয়েশান যেমন বন্যা পরিস্থিতি, ভূমিকম্প বা প্রাকৃতিক কোনো দুর্যোগ যেগুলো আসে, সে সময় সমস্ত দেশ জুড়ে মাইকিং করে বা নিউজের মাধ্যমে একই টাইমে সেটা প্রত্যেকের কাছে প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। তো সেই উদ্দেশ্যে তার জন্য সেই ক্ষেত্রে যদি কোনো সময় পুরো ভারতবর্ষ জুড়ে এই রকমের কোনো প্রবলেম সিচুয়েশান যদি এসে পড়ে, বা ভারতবর্ষের যে রাজ্যে যে এলাকাতে এই প্রবলেম হবে সেই রাজ্যে সেই এলাকাতে একসঙ্গে প্রত্যেকের কাছে এমার্জেন্সি অ্যালার্ট দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে যাতে পুরো দেশবাসীকে এই একটা অ্যালার্টের মাধ্যমে, একটা SMS-এর মাধ্যমে সতর্ক করে দেওয়া যায়, সেই জন্যই কিন্তু এই প্রচেষ্টা বা এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। এই পদক্ষেপটা নেওয়া হয়েছে আগামী দিনে যদি এই রকমের এমার্জেন্সি কোনো সিচুয়েশান দেশে আসে, সেক্ষেত্রে একই সাথে সকলের ফোনে একই টাইমে এই রকম একটা অ্যালার্ট বা নোটিশ পাঠানো হবে, যেটার মাধ্যমে কিন্তু সেখানে লেখা থাকবে যে কি এমার্জেন্সি সিচুয়েশান হতে চলেছে আর তার জন্য আপনার কি পদক্ষেপ নিতে হবে। তো সেই উদ্দেশ্যে এটা একটা টেস্টিং, মানে ট্রায়াল পারপাস SMS প্রত্যেকের পাঠানো হচ্ছে। তো এটা একটা টেস্টিং পারপাস, এই বিষয়টা নিয়ে এখন অযথা চিন্তা বা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আগামী দিনে যদি কোনো সময় এই রকমের কোনো সিচুয়েশান হয় বা আসে, সেই সময় SMS করে জানানো হবে যে কি ব্যাপার, কি হতে চলেছে সেটা জানানো হবে এবং তার জন্য কি পদক্ষেপ নিতে হবে সেটাও জানানো হবে। তো এটা একটা টেস্টিং পারপাস, SMS প্রত্যেকের আসছে, এটা এখন চিন্তার কোনো কারণ নেই, এর জন্য আপনার এখন কিছু করতে হবে না। ওকে, ধন্যবাদ।